দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যারাকপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল পোড়ানো হয়। মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূল ছাত্র পরিষদ নেতা আকাশ ঘোষ, ঋষিকেশ ঘোষ, তৃণমূল নেতা রাজু সেনগুপ্ত, আলোক মাহাতো অন্যান্য বিক্ষোভ কর্মসূচি নিয়ে বলতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ঋষিকেশ ঘোষ জানান, আমাদের ব্যারাকপুর পৌরসভা পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্রাট পদাদার নির্দেশে আমাদের নেতা উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী দাদার নির্দেশে আমরা আজ এই কুশপুতুলটি পোড়ালাম। কারণ মোদী সরকার যেভাবে নিত্য প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, পেট্রোল থেকে ডিজেল থেকে শুরু করে গ্যাসের সব দাম যেভাবে ওরা বাড়িয়ে চলেছে, এর প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদ আগেও রাস্তায় ছিল, এখনও রাস্তায় আছে, প্রতিবাদ সভা প্রতিদিন করবে যতদিন না এই দাম কমায়। আর লাস্ট 15 দিনে 13 বার পেট্রোল ডিজেলের দাম বেড়েছে, এর কেন বাড়ছে, কি কেন এত বৃদ্ধি হচ্ছে তার কোনো উত্তর নেই। তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসও রাস্তায় আছে, রাস্তায় প্রতিবাদ করছে এবং ভবিষ্যতেও করবে, প্রতিদিন দাম কমবে। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।